হ্যালো ভিউয়ার্স, স্বাগতম তোমাদের আমাদের আজকের ক্লাসটিতে। আর আজকে যে ক্লাসটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে ইমেল রাইটিং থেকে, ইমেল অর লেটার কিভাবে লেখা যায়। তো এই উপরে কিন্তু আমরা পিছনে আরো তোমাদের ক্লাস দিয়েছি। তো আজকের ক্লাসটি মূলত তোমাদের অনেকের চাহিদা ছিল ফিজিক্যাল এক্সারসাইজের উপরে, ইমেল কিভাবে লেখা যায় বা কতটা সহজ করে লেখা যায় আর কিভাবে পড়া যায়। তো সেই প্রেক্ষিতে কিন্তু আজকে তোমাদের ক্লাসটি দেওয়া। তো কথা না বেরিয়ে শুরু করে দেখো, তোমার যে প্রশ্নটা, যে ছোট ভাইকে অথবা বন্ধুকে ফিজিক্যাল এক্সারসাইজ মানে ব্যায়াম সম্পর্কে, তার গুরুত্ব সম্পর্কে জানিয়ে একটি লেটার অথবা ইমেইল লেখো। দেখো, লেটার যেহেতু পুরোনো ফরম্যাট, আমরা মূল বিষয়টা লেটারে রেখেছি, সমস্যা নাই। কিন্তু তোমরা যারা ইমেল লিখবা, আর যেহেতু এখন ইমেলই বেশি আসে, সেই কারণে আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে সাজিয়ে দিয়েছি। কিন্তু লেটার লিখলে তুমি জাস্ট এই ফর্মেটে লিখে নিচে একটা খাম দিয়ে দিতে হবে, কিন্তু ইমেলের ক্ষেত্রে তোমরা এইটুকু লিখে দিয়ে আসতে পারো, ঠিক আছে? তো দেখো ইমেলটা আমরা কিভাবে সাজিয়েছি। সাজাচ্ছি প্রথমে হচ্ছে তোমরা একটা ঠিকানা দেবা, কিন্তু যে ইমেল অ্যাড্রেস থাকতে হবে দুজনেরই। তো যার কাছে পাঠাবা সে হচ্ছে টু, যে এখানে একটা নাম রেখেছি rony@gmail.com। তোমরা এখানে একটা ঠিকানা দিয়ে দেবা, যদি প্রশ্নে উল্লেখিত কোনো জিমেল আইডি থাকে তাহলে তোমরা সেই আইডিটাই দিবা, যদি আইডিটা না থাকে তাহলে তোমার একটা নাম দিয়ে দিয়ে দিবা। আর ফ্রম যার থেকে ইমেলটা যাবে, যেরকম mehdi@gmail.com, ঠিক আছে? এরপর হচ্ছে দেখো সাবজেক্ট, সাবজেক্টটা কি বিষয়ের উপরে, দ্য ইম্পর্টেন্স অফ টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ, ঠিক আছে? কিসের গুরুত্ব, প্রতিদিন মানে ব্যায়াম করার যে গুরুত্ব সেই বিষয়টার উপরে, ঠিক আছে? এরপরে লিখবো হচ্ছে ডিয়ার রনি। দেখো কি লিখেছি, ডিয়ার রনি, ঠিক আছে, প্রিয় রনি, আই হ্যাভ কাম টু নো, আমি জানতে পেরেছি ফ্রম ওয়ান অফ ইওর ফ্রেন্ডস, তোমার একজন বন্ধুর থেকে, দ্যাট যে ইউ আর নট ইন্টারেস্টেড ইন, দেখো, ফিজিক্যাল এক্সারসাইজ, তুমি ব্যায়াম সম্পর্কে একদমই আগ্রহী নও। এই কথাটা আমরা লিখতে পারি যে আমি জানতে পেরেছি যে, তোমার একজন বন্ধুর থেকে জানতে পেরেছি যে ইউ আর নট ইন্টারেস্ট, তুমি আগ্রহী নও ইন ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল যে ব্যায়ামটা দরকার সেটা, শারীরিক যে ব্যায়ামটা সেটা। ইটস ভেরি ব্যাড, এটা খুবই খারাপ, বিকজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ, আমাদের বাস্তবিক জীবনের জন্য। তারপরে কী লিখেছি, দেখো ইট হেল্পস আস, এটা আমাদের সাহায্য করে কেপ আওয়ার বডি, আমাদের বডিকে রাখতে, কি কি রাখতে, ফিট, ফিট রাখতে ফর ওয়ার, কাজের জন্য, ঠিক আছে? ইট কেপস আস এগয়েল, এটা আমাদের কর্মতৎপর রাখে, এগয়েল শব্দটা হচ্ছে কর্মতৎপরতা, ঠিক আছে? এটা আমাদের কর্মতৎপর রাখে, মানে সবসময় কাজ করার জন্য ভিতরে একটা আনন্দ ফিল হয়, ঠিক আছে? অ্যান্ড ইট রিমুভস আওয়ার, এবং এটা দূর করে আমাদের, দেখো, লেজিনেস, আমাদের ভিতরে যে লেজিনেসটা থাকে সেটা কিন্তু এটা দূর করে, ঠিক আছে? তারপরে ইট প্রোটেক্টস আস, এটা আমাদের রক্ষা করে ফ্রম, থেকে, ভেরিয়াস ডিজিজ, বিভিন্ন রোগ থেকে। তো এইটুক হচ্ছে আমরা মূল বিষয়টা লিখতে পারি। এরপর শেষ যে পর্বটা লিখতে পারি, আই হোপ, আমি আশা করছি, দ্যাট যে ইউড রিয়েলাইজ, তুমি মানে এখন বুঝতে পেরেছো দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, এই ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক ব্যায়ামের গুরুত্ব সম্পর্কে, অ্যান্ড টেক ইট রেগুলারি, এবং এটা তুমি রেগুলারি করবা, ঠিক আছে? ইওর ব্রাদার মেহেদি। তো এই ছিল আজকের ক্লাসটিতে। দেখো তুমি যদি এইভাবে বাংলাটা ধরে ধরে পড়ো, আমি কিন্তু অনেক ইজি ভাষা দেওয়ার চেষ্টা করতেছি যে সব ভাষার তোমাদের সাথে পরিচিত, তোমরা যখন পড়বা তখন কিন্তু মুখস্থ করার সাথে সাথে লিখবা, কারণ লিখলে তোমাদের বেশি দিন মনে থাকবে, ঠিক আছে? আর অর্থটাও মানে ভিতরে নেওয়ার চেষ্টা করবা যে আমরা কীভাবে বললাম। তো আজকের ক্লাসটি শেষ করছি, আর শেষ করার আগে বলেছি তোমাদের যদি কোনো বিশেষ ক্লাস প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানিও। তো কথা হবে অন্য কোনো একটি ক্লাসে। আল্লাহ হাফেজ।